সিগনাল আছে টেন টেনটা স্টার্ট দিছি তখন ওরা সবাই সবকে জড়িয়ে ধরেছে বলে কি আপু আপনার সালমা আপু আমরা চিনে ফেলেছি ট্রেন চালাতে চালাতে এমন ক্লান্ত হয়ে যায় আনন্দ সব নিমিষে শেষ হয়ে যায় আমি জানি ছেলেরা দৌড়ায় উঠতে পারবে কিন্তু নারীরা কিন্তু উঠতে পারবে না এদেরকে আমি এরকম সুযোগ করে দিই যে ট্রেন ছেড়ে দিই আবার ট্রেন থামিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি ধরেন আমি মানুষের সেবা করতে পারি এটা একটা বিশাল হচ্ছে কি কি বলবো খুশি বা সুখ এটাকেই তো বলে মানুষের সেবা করা যে আমি যেটা করি আমি ট্রেন ছাড়ার আগে মানে সামনের দিকে তাকাই সাইডে তাকাই তাকিয়ে তাকে দেখি যে হচ্ছে যদি বলি পুরুষ হয়তো পুরুষরা হয়তো বা রাগ করবে যে আমাদেরকে তাহলে কি আমাদের কি তাহলে সেবা করে না বা হচ্ছে ইয়া করে কিন্তু আমি নারীদেরকে হচ্ছে দেখি নারীদেরকে বেলায় যেটা দেখি যে বাচ্চা নিয়ে কোনো নারী দৌড়াচ্ছে কিনা কোনো নারী সাইড দিয়ে উঠতেছে কিনা আমি ট্রেন টান দিলে কি তারা পড়ে যাবে কিনা তো হচ্ছে এই জিনিসটা বেশি খেয়াল করে আমি জানি ছেলেরা দৌড়ায় উঠতে পারবে কিন্তু নারীরা কিন্তু উঠতে পারবে না এদেরকে আমি এরকম সুযোগ করে দিই যে ট্রেন ছেড়ে দিয়ে আবার চুপ ট্রেন থামিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি এরা সবাই ওঠার পরে নারীরা বাচ্চা নারী এরা ওঠার পরে তারপরে হচ্ছে আমি ট্রেনটা না আমি তো লোকাল ট্রেনগুলো চালাই এরকম ঘটনার ভিতরে বলে কি যদি আমি হচ্ছে যদি আমার আমার ক্ষেত্রে যেটা ঘটেছে যে আমি ট্রেন চালাচ্ছি হয়তো বা হচ্ছে ট্রেনের ভিতর থেকে হয়তো অনেকে এসে বলে যাবা আপনি একটু জোরে চালাবেন আমাদের তো সামনে ট্রেন আছে কমলাপুর গিয়ে আমরা ট্রেনটা ধরবো আবার আপনি যদি তাড়াতাড়ি যাইতে পারেন তাহলে হয়তো আমরা আমাদের ট্রেনটা মিস হবে না আচ্ছা ঠিক আছে ট্রেন চালাতে চালাতে হচ্ছে এমন ক্লান্ত হয়ে যায় আনন্দ সব নিমিষে শেষ হয়ে যায় সেজন্য আনন্দ কথা আর বলতে পারি না হচ্ছে আমার যেটা একটা কথা একটা ঘটনা আছে হচ্ছে আমি যখন হচ্ছে যাদবপুর আমার ট্রেনটা থামিয়ে নিয়ে হচ্ছে মানে থামানো ছিল ছাড়বো পরে সিগনাল হলে ওয়াশরুমে গিয়েছি ওয়াশরুমে থেকে এসে দেখি চার পাঁচজন মহিলা আমার ক্যাবে উঠেছে তো আমি বলেছি যে আপুরা এখানে তো আসলে যাওয়া যাবে না আপনারা ভিতরের দরজাটা খুলে দিচ্ছে আপনার ভিতরে গিয়ে সিটে বসেন কয়ে না আমরা এখানে যাবো আপনি উঠেছেন কেন আপনি যেতে পারলে আপনি বলছে যে এখানে মহিলা মানে যাওয়া যাবে না হ্যাঁ মানে এখানে কোনো পাবলিক অ্যালাও না আমার কলিগ বলছে যে মহিলা যাওয়া যাবে না তো আমার কলিগকে বলতেছে আপনি যান মহিলা যাওয়া যাবে না বলতেছেন কিন্তু আপনি তো একটা মহিলাকে নিয়ে যাচ্ছেন তো উনি যদি যেতে পারে আমরা যেতে পারবো না আমিও কিছু বলতেছি না পরে ও হাসতেছে পরে বলে কি উনি যদি যায় আমরাও যাব আমাকে বলতেছে পরে হচ্ছে ও আমি আর কিছু বলতেছি না যে ওনারা আসলে জানে না যে হচ্ছে আমি চালক আচ্ছা যাই হোক ওনাদেরকে আমি একটা সারপ্রাইজ দিব এরকম একটা কিছু আমার মনে মনে ওনারা যখন যেতে বলে অনেকবার বলেছি বাট ওনারা যায়নি তো ঝগড়া তো আর করা যাবে না তারপরে আমি আমার সিটে বসলাম বসে যখন সিগনাল আছে ট্রেন ট্রেনটা স্টার্ট দিছি তখন ওনারা সবাই সবকে জড়িয়ে ধরেছে বলে কি আপু আপনার সালমা আপু আমরা চিনে ফেলেছি বুঝতে পারি না আপু সরি হচ্ছে আপনাকে চিনিনি আমরা যে হচ্ছে আপনি সালমা আপু বিসিএস যখন আমরা ভাইবা দিতে গেছি তখন আপনার নাম জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশ প্রথম নারী ট্রেন চালকের নাম তো আপনি সালমা আপু যে সেটা জানি সালমা আপু আছে একজন ট্রেন চালক কিন্তু আপনি যে সে আসলে তা জানতাম না